পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীদের সমর্থনে প্রচারে আসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার কলকাতা থেকে এনজেপি স্টেশনে নেমে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন সুকান্ত মজুমদার। কোচবিহারে প্রার্থীদের হয়ে প্রচার ও একাধিক কর্মসূচি রয়েছে তার। এরপর নিউ কোচবিহার থেকে মালদায় নির্বাচনী প্রচারে যাওয়ার কথা রয়েছে সুকান্ত মজুমদারের। এদিন এনজেপি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, নিশ্চয়ই উনি এসে দেখেছেন কোন রকমের দুর্নীতির অভিযোগ এসেছে, সেই জন্য তদন্তের নির্দেশ দিয়েছে। তৃণমূলের লোক সে দুর্নীতি করবে না কি করবে? উনি তো এর আগেও একবার ছাত্রীদের হাতে ঘেরা হয়ে মার খেয়েছিলেন যাদবপুরে শিলদাহানি করার জন্য। শহীদ দিবসের মঞ্চে উনি উৎসব পালন করবেন কি না করবেন সে তো পরের বিষয়, আগে ভোটটা তো ঠিকমতো করাতে পারুন যদি দম থাকে তো। ভোটটাই তো ঠিকমতো করানোর সাহস দেখাচ্ছেন না, এত ভয় কিসে? দেখুন, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের একই পরিস্থিতি। মহারাষ্ট্রে শরদ পাওয়ার তার নিজের মেয়েকে দাঁড় করাতে চায় নিজের পায়ে পলিটিক্সে, অনুরূপে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে দাঁড় করাতে চায়। সেই জন্য ছগন ভুজবল সহ ওনার শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার এবং অন্যান্য বরিষ্ঠ নেতৃত্ব এনসিপি তারা বিক্ষুব্ধ হয়ে এনডিএতে জয়েন করেছে। পশ্চিমবঙ্গেও তাই হবে, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা করাতে পারি তাহলে এখানে তৃণমূল পঞ্চায়েত ভোটে হারবে। হারার পর দেখবেন তৃণমূল কংগ্রেস পার্টিটা থাকবে না, লিটারেলি ধুয়ে মুছে ভেঙে শেষ হয়ে যাবে।